যখন আমরা পোস্টমর্টমটা করি তো তখন হয় কি যে কিছু কিছু বডি আর কি কিছু কিছু লাশ থাকে সেই যে লাশগুলোর মানে বিকৃত অবস্থা আর কি, বিকৃত বলতে কি যে আপনার ধরেন যে ইয়া কি ফুলে টুলে গিয়েছে একদম জিবা টিবা বের হয়ে গেছে বাইর হয়ে যাওয়ার পরে, হ্যাঁ তখন আমাদেরকে যে জায়গাতে লাস্টার কাজ টাজ করার পরে কিছু কিছু সময় মনে হয়েছে যে এই এই পিচ থেকে হয়তো আমাকে এই তারা অ্যাটাক করছে বা বাড়িতে এরকমভাবে এই থাকার সময় হয়তো এমন হতে পারে, এরকম হয় যে মাঝে মাঝে স্বপ্ন টপ্ন দেখি এমন যে ওই ওই কাজটা করছি, কাজটা করতে 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 করছি করি এরকম করতে ভয় এই মনে হচ্ছে কথা তথা বন্ধ হয়ে গেছে বাস, তখন আবার কে ইয়া একটু এই আবার ঠিকঠাক ইয়ে গেলে এরকম কিন্তু এরকম প্রায় থাকে দুই চার দিন এরকম মনের ভিতরে এরকম ইয়ে থাকে। হ্যাঁ মানে দৃশ্যটা ধরেন যে আপনার যেই বডিটা যেই লাশটা এমন কিছু কিছু লাশ থাকে যে লাশগুলাকে দেখার মতন না, এবং জনগণকেও দেখাতে দেখতে দেওয়া হয় না, আমরা দেখতে দিই না, যে যদি দেখে মাথা তাতে ঘুরে পড়ে যায় যদি তার সেই ভয়টাই খেয়ে যায়, হ্যাঁ খেয়ে নিলে তখন তো তার মাথার সমস্যা হয়ে যেতে পারে, সেই জন্যে আমরা দেখাই না। কিন্তু আমাদেরও কিন্তু ভয়টাই লাগে মাঝে মাঝে, আমাদেরও এমন এমন কিছু কিছু দৃশ্য হয় যে বাড়িতে যে হ্যাঁ মনে মনে হয় যে হয়তো ওই লাশটা হয়তো আমার সাথেই কথা বলছে বা আছে, হ্যাঁ বা কিছু কিছু আমাকে বলছে বা অনুরোধ করছে যে তুমি তুমি আমাকে কাটাকাটি করো না কি ইয়া কি ইয়া পোস্টমর্টম মানে ইয়া করো না, হ্যাঁ এরকম কিছু কিছু মনে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে ভাস করে উঠে গেলাম, উঠে যাই ভয় 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 হ্যাঁ তখন আমার পাশে যে আমার যে আমার গিন্নি তাকে বলি যে দেখো গো এরকমভাবে আমি এরকম স্বপ্ন টপ্ন দেখলাম, তারপরে ও আবার করে কি স্বপ্ন দেখার আগে ওর সময় যাই কিছু মানে এমন সময় এইসব কিছু না, হ্যাঁ এটা কি হয় ভয়ের কোনো ব্যাপার আছে এরকম ভূতের জিন টিন মানুষ কি আসে, কিন্তু না হ্যাঁ ওই মানুষের আত্মা কিন্তু আসলে কিছু না কিছু করে বেড়ায়, যখন সে মারা যায় তার আত্মা কিন্তু অনেকক্ষণ অনেক দিন হয়তো এই আমাদের এই আশেপাশেও থাকে বাড়িতেও থাকে এরকম হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি আমার ব্যক্তিগত ইয়া কথা, আমাদের আমার আমরা যেই সম্প্রদায়ের আর কি এই সম্প্রদায়ের ভিতরে আমরা আমার এক দাদি, হ্যাঁ দাদি একদিন দাদি মারা গেছিলো, তো মারা যাওয়ার পরে সাত বারো দিন আমরা ইয়া করি কিরে মানে এটাকে মানতে হয় বারো দিন মানে কি যেটাকে আমরা বলি ইয়া কিরে এই বারো দিন অবশ্যই বলা হয় এটাকে, হ্যাঁ বারো দিন মানতে হয়, বারো দিন সাদা সাদা কাপড় টাপড় পরে আমরা ঘুরে বেড়াই, ঘুরে বেড়ানোর পরে এই ইয়া কিরে শুকনো আতপ চালের ভাত মানে নিরামিষ মানে তেল টেল থাকবে না এরকম এই বারো দিন কাটানোর পরে তাতে অনুষ্ঠান করা হয়, হ্যাঁ এই কিরে অনুষ্ঠানটা আমরা করি এই কিরে বাড়ির ভিতরেই, এবং কি দশ কিছু কিছু লোকজনদেরকে তাদেরকে খাওয়াতে হয়, হুম খাওয়ানো টাওয়ানোর পরে তারপরে ভিতরে আমরা বাড়ির ভিতরে হ্যাঁ ইয়া একটা বালুর দিয়ে এক কন্যারে একদম যে যে ঘরে সে যে থাকতো আর কি, হ্যাঁ ওই আমার দাদি যেই ঘরে থাকতো ওই ঘরে আমরা বালু এক কন্যারে বালু দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, রাখার পরে আমরা সবাই বাইর হয়ে গেছি, বাইর হয়ে যাই তারপরে আমরা অনুষ্ঠানে করে এক মাঠে যেয়ে ভাতটা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে ওই কর্নারে যে দেখছি যে আপনার ওই বালুর জায়গায় যে দেখছি পা মানে ওই আমার দাদির যে পা পায়ের যে ছাপ ওই ছাপটা কিন্তু ওই জায়গায় দেখা গেছে, এবং কিন্তু দেখা যায় আমরা করে কি সব লোকজন নিয়ে এসে আমরা ওটাকে দেখালাম যে দেখেন এরকম এরকম ব্যাপার এটা আসছিলো আমাদের এই জায়গায় আসছিলো আমাদেরকে আশীর্বাদ টাশীর্বাদ দিয়ে গেছে, এবং কি যে আমরা যেই অনুষ্ঠানটা করেছি যে যার যার জন্য যেটা নিবেদন করা হয়েছে সেটা কিন্তু ওই কিরে গ্রহণ করেছে, গ্রহণ করার পরে উনি আমাদেরকে আশীর্বাদ দিয়ে আর কি উনি কিরে আমাদেরকে চলে গেছে, এরকম আমরা আমাদের যে আমাদের আমার বাবা দাদারা এরকম এখনও এখনও করে কিছু একটা ঘরের সাইডে এক কর্নারে ওর ইয়ে রেখে দেয়, রাখার পরে ওরকমভাবে রেখে দেয় বালু বালুর উপরে বা একটা গামলার উপরে বালু দিয়ে রেখে দেয় তার ছাপটা কিন্তু আমরা দেখতে পাই,